So when you have inheritance, now object output stream is your super class, an appendable object output stream, the subclass that we created, we extended. Now the class variable or class handle, it's a type of super class. Now if super class is not abstract, it can represent super class instance. That makes sense. Student handle can represent student instance. You can say student S1 equal to new student. But you can also use the super class handle to refer to a subclass. So when you call a method write object, now in our project it's a polymorphic call, okay? Because super class handle now, according to our code development, has the possibility to represent multiple class instance. Now, when I say user u, okay, equal to new user, it's very logical, okay? এটা পসিবল যদি ইউজার অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হয়, তাহলে এটা আমরা করতেই পারি এবং এটাই আমরা করি, যে কমপ্লেক্স নাম্বার সি ওয়ান ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার, কাস্টমার সি ওয়ান ইকুয়াল টু নিউ কাস্টমার, আমরা এটাই করে থাকি। বাট উই ক্যান অলসো ইউজ ইউজার ক্লাস ভেরিয়েবল ইউ টু টু রিপ্রেজেন্ট এ কাস্টমার ইনস্ট্যান্স, বিকজ কাস্টমার ইজ এ সাব ক্লাস অফ ইউজার, ইজ এ রিলেশনশিপ, কাস্টমার ইজ এ ইউজার। সো দেয়ারফোর আপনি যে এখানে যে সাম কিউবিক স্কোয়ার ফিট জায়গা দখল করে বসে আছেন, বসে আছেন না কোথায়, এই চেয়ারের মধ্যে, তাহলে আপনি পৃথিবীতে কিছু জায়গা দখল করছেন। সো ইউ অকুপাই মেমোরি ইন দ্য র্যাম, তাহলে ইউ আর দ্য ইনস্ট্যান্স। কিন্তু আপনাকে বাসায় ডাকে বাবু বলে, তাহলে বাবু নামে আপনাকে যে নামটা দেওয়া হয়েছে, আপনার আব্বা আম্মা বা ভাই বোন বা আপনার খালা মামা, ওনারা উইদিন দ্য ফ্যামিলি সার্কেল দে কল ইউ বাবু, তাহলে হোয়াট ইজ বাবু? বাবু ইজ দ্য ক্লাস হ্যান্ডেল, রেফার্স টু ইউ। তাহলে বাবু কিন্তু একটা ক্লাস ভেরিয়েবল, নট ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কিন্তু এখানে বসে আছে, ওকে, 5 ফিট 10 ইঞ্চি, ওকে, 82 কেজি ওজন, পৃথিবীতে কিছু জায়গা দখল করছেন, এই যে আপনার অস্তিত্ব, এটা হচ্ছে ইনস্ট্যান্স। নিউ মেমোরি অ্যালোকেট করা হচ্ছে, কিন্তু এই মেমোরিটাকে আমি অ্যাক্সেস করবো কিভাবে, উইথ এ নেম, দ্যাটস দ্য রেফারেন্স, দ্যাট ইজ দ্য ভেরিয়েবল। আমরা যখন বলি যে ইঞ্চ এক্স, 4 বাইট মেমোরি অ্যালোকেট করা হয় এক্স এর জন্য, কিন্তু আমরা কি বলি গো টু বাইট নাম্বার এত, প্রিন্ট কন্টেন্ট ফ্রম বাইট নাম্বার এত, আমরা বলি প্রিন্ট এক্স। তো এক্স তো আর অ্যাকচুয়াল বাইট না, এক্স ইজ দ্য রেফারেন্স টু দ্যাট বাইট অ্যাড্রেস। তাহলে আমার যে এই এই 8 বিলিয়ন বাইটস, 8 জিবি র্যাম, এই 8 বিলিয়ন বাইটের মধ্যে 4টা বাইট কোথাও থেকে আমাকে দেওয়া হয়েছে একটা ইন্টিজার রাখার জন্য। এখন ওই ইন্টিজারটাকে আমি কিভাবে ওই মেমোরি থেকে রিড করবো বা ওখানে রাইট করবো, তাহলে আমার একটা রেফারেন্স দরকার ওই মেমোরিতে পৌঁছানোর জন্য, ওইটাই ভেরিয়েবলের নাম এক্স। সো যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি এদেরকে বলা হয় নেমড মেমোরি। সো ইউ আর গিভিং নেম টু দ্য মেমোরি, বাট দে দেমসেলভ আর নট মেমোরি। সো আপনি যখন ক্লাস ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, অবজেক্ট ক্লাস হ্যান্ডেল, দে আর জাস্ট রেফারেন্স। তো আমরা অবজেক্ট বলা মানে হলো ইট ইজ ইনস্ট্যান্সিয়েটেড, ইটস অলরেডি রেফার্স টু সাম ইনস্ট্যান্স। ইফ ইট ইজ নাল, উই ডোন্ট কল ইট অবজেক্ট, উই সিম্পলি কল ক্লাস হ্যান্ডেল, ওকে? তো তাহলে যখন আমার এই ইনহেরিটেন্স এর মধ্যে, ধরেন আমার যদি হয় যে স্টুডেন্ট ক্লাস, ওকে, তো আজকে কয় তারিখ, তাহলে পলিমরফিজমটা একটু যদি ডিসকাস করি, ক্লাস হ্যান্ডেলটা হচ্ছে ক্লাস এর ভেরিয়েবল, ওইটাই অবজেক্ট যখন যখন ইনস্ট্যান্স, অ্যাকচুয়াল মেমোরি। আপনি যখন নিউ স্টুডেন্ট করতেছেন, দেখেন আমি আপনাকে বলি, আমার ভেরিয়েবল ছাড়াও ইনস্ট্যান্স হইতে পারে, কিভাবে? আমি যদি বলি ফর এক্সাম্পল ইনস্ট্যান্স, ক্লাস ইনস্ট্যান্স, নর্মালি ওটা একটা রেফারেন্স থাকে, তা আমরা বলি যে ওটা একটা অবজেক্ট, ওকে?
ক্লাস ইনস্ট্যান্স নর্মালি ইজ রেফার্ড বাই এ ক্লাস হ্যান্ডেল। ওকে, তো কিভাবে সেটা আমরা বলতে পারি। ফর এক্সাম্পল, কমপ্লেক্স নাম্বার C1, তাহলে যে C1 এটা কি, এখানেই আমাকে নিয়োগ করতে হবে এমন কোনো কথা নাই। এখানেও করে দিতে পারি ডিক্লেয়ার করার সময় ইকুয়াল টু নিউ, তখন বলা হবে যে ইনিশিয়ালাইজেশন, যে C1 ইজ ইনিশিয়ালাইজড, অর্থাৎ ডিক্লারেশন অ্যান্ড ইনস্ট্যান্সিয়েশন একসাথে হয়েছে। কিন্তু এটা ম্যান্ডেটরি কিছু না, আমি পরেও করতে পারি, আমরা করি না, আসলে নাল করে রাখি, পরে গিয়ে নিউ করি। সো এই আমরা এখন বলতে পারবো না যে C1 রিপ্রেজেন্টস অ্যান অবজেক্ট, এটা বলা যাবে না, ও তো নাল। কিন্তু যখন আমি বলবো যে C1 ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার, এখন আমরা কি বলবো, যে C1 ইজ ইনস্ট্যান্সিয়েটেড। সো নাও অনওয়ার্ড উই কল ইট C1 ইজ এ ক্লাস ইনস্ট্যান্স। ওকে, সো নাও উই কল C1 অ্যাজ এ ইনস্ট্যান্সিয়েটেড অবজেক্ট, ওকে, রিপ্রেজেন্টিং ক্লাস ইনস্ট্যান্স, রেফারিং টু এ ক্লাস ইনস্ট্যান্স। ওকে, তো এই জন্য আপনার স্টার্ট মেথডে সিন সুইচিং দেখছি আমরা গতদিন, তো স্টার্ট মেথডের যে ডিফল্ট স্টেজ প্যারামিটার ওটা জাস্ট একটা রেফারেন্স ইনস্ট্যান্স, কিন্তু JVM তৈরি করে দিছে হিপ থেকে, আর ওই রেফারেন্স হচ্ছে লোকাল টু দ্য মেথড, মানে স্ট্যাকের রেফারেন্স হচ্ছে পার্ট অফ দ্য স্ট্যাক, কিন্তু ইনস্ট্যান্স ইজ ইন দ্য হিপ। মেমোরির মধ্যে আবার লজিক্যাল সেগমেন্ট থাকে, হিপ সেকশন। ওকে, তা এখন পলিমরফিজমটা কি, এখন আমার যদি ক্লাস হ্যান্ডেল, আপনি এটাকে অবজেক্টও বলবেন, কখন, এই যে এই নিউ করার পরে, নিউ করার আগে যদি আপনি বলেন, অবজেক্ট হিসেবে যদি বলতে চান, তাহলে সাথে এটাও বলতে হবে C1 ইজ এ কমপ্লেক্স নাম্বার ক্লাস ভেরিয়েবল একে অবজেক্ট উইচ ইজ নট ইনস্ট্যান্সিয়েটেড। মানে আপনি নিউ ছাড়া যদি অবজেক্ট বলেন, তাহলে এটা ইনফরমেশন দিতে হবে যে এটা ইনস্ট্যান্সিয়েশন হয় নাই। হ্যাঁ, অবজেক্ট বলতে আমরা কি বুঝি, ইট ইজ অ্যান অবজেক্ট অফ উইচ ক্লাস মক, এটা এক্সিস্ট করে না, কিন্তু আপনার ক্ষেত্রে যদি এক্সিস্টই না করে আপনি কি করে বলবেন ওটা একটা অবজেক্ট। আমি বললাম যে আমার, আপনি একটা বাড়ি বানাইছেন চারতলা, ওই যে 400 কোটি টাকার পিয়ন পালাই গেছে যে, ওর বাড়ির নাম কি, হ্যাঁ শেষের ঠিকানা না কি যেন একটা নাম দিচ্ছে আর কি, করতো, হ্যাঁ তো যাই হোক, তো এই যে শেষের ঠিকানা, এটা এটা কি বাড়ির নাম, এখন আপনি বাড়ি বানানোর আগেই নাম ঠিক করে রাখছেন শেষের ঠিকানা, তা আপনি কি ওই শেষের ঠিকানা দিলে আসলে বাড়ি পাবেন কোথাও, কিন্তু যখন বাড়িটা কনস্ট্রাকশন হয়ে যাবে তখন আপনি বলতে পারেন যে শেষের ঠিকানা হচ্ছে আমার বাড়ি, বাড়ি একটা অবজেক্ট, দা বাড়ি, ওই পার্টিকুলার অ্যাড্রেসে ওই চারতলা বিল্ডিং, দ্যাট ইজ দ্য শেষের ঠিকানা। সেটা কখন বলতে পারবেন, যখন বাড়িটা হবে, বাড়ি নাই, খেত ওইখানে ধান চাষ হয়, আপনি বলতেছেন এই যে শেষের ঠিকানা, এখানে আমার চারতলা বিল্ডিং, আসলে তো ধান খেত কিছু নাই, তো তাইলে আপনি কি করে বলবেন যে শেষের ঠিকানা একটা হাউস অবজেক্ট, আপনার হাউসই তো তৈরি হয় নাই, আপনি খালি নাম ঠিক করছেন, কিন্তু ওই নামটাই আপনি বলতে পারবেন যে শেষের ঠিকানা আমার বাড়ি, দোস্ত আমার বাড়ি আসিস কোথায়, ওই অমুক জায়গায় নামবি বাস থেকে, নেমে উঠবি শেষের ঠিকানায় যাবো, যে কোনো ভ্যানালা নিয়ে যাবে, তো তখন কিন্তু এটা অবজেক্ট, কারণ বাড়ি তৈরি হয়ে গেছে, সবাই চিনে। ঠিক আছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর ক্লাস হ্যান্ডেল মানে যখন এটা ইট ক্যান হ্যান্ডেল এর রেফারেন্স, মানে ইট ক্যান হ্যান্ডেল এ ইনস্ট্যান্স, কিন্তু ওইটা তো আসলে নিউ না করা পর্যন্ত ওটা নাল। ভেরিয়েবল তো অবশ্যই আপনি ডিক্লেয়ার করবেন, তো ভেরিয়েবল যে কোনো টাইপের কিছু ডিক্লেয়ার করলে ভেরিয়েবল, তো ক্লাস টাইপ না, when you create a class it becomes a type, user defined type, তো তাহলে আমরা যখন বলছি যে প্রোডাক্ট p, তো p একটা ক্লাস ভেরিয়েবল, অফ হুইচ ক্লাস, তা x কি, x একটা ইন্টিজার ভেরিয়েবল, তো ইন্টিজার যেহেতু একটা টাইপ, তো সে প্রোডাক্টও তো একটা টাইপ, তো ডিক্লেয়ার করলেই সেটা ভেরিয়েবল, কিন্তু
ক্লাস ভেরিয়েবলকে আর কেউ ভেরিয়েবল বলে না, ক্লাস ভেরিয়েবলকে অবজেক্ট হিসাবেই বলে সবাই। কিন্তু এখানে যেটা হয় যে আমরা ওই যে ফাইন লাইন মানে একটা বাউন্ডারি আছে, থিন বাউন্ডারি, যে কখন এটাকে অবজেক্ট বলবো, কখন এটাকে মানে ক্লাস হ্যান্ডেল বলবো, এই এই বাউন্ডারিটা অনেক লিটারেচার পাবেন না, গণহারে অবজেক্ট বলতে থাকে। হ্যাঁ, আপনি অনেক ইন্টারনেটের ইউটিউব ছাড়াও আপনি যদি ওই যে পেজগুলো পড়েন যেখানে ডিসক্রিপশন থাকে, ওখানেও দেখবেন যে ক্লাস হ্যান্ডেল কথাটা আসে না ইন জেনারেল, সব জায়গায় অবজেক্ট। হ্যাঁ, তো সেটা মানে বলার জন্য বলি যে হ্যাঁ, কারণ ক্লাসের ভেরিয়েবল তো, চেয়ারের ভেরিয়েবল তো একটা চেয়ারই হবে, ওটা তো একটা অবজেক্টই। কিন্তু কথা হলো যে চেয়ারের ভেরিয়েবল ডিক্লেয়ার করলেই চেয়ার ডাজ নট এক্সিস্ট, তো ওই এক্সিস্টেন্স না হওয়া পর্যন্ত আমরা টেকনিক্যালি বলবো না অবজেক্ট, কিন্তু মুখে মুখে প্রচলিত যে অবজেক্ট ডিক্লেয়ার ওটাকে অবজেক্ট বলবো। ওকে, তো যাই হোক, তো এখন আমরা যদি বলি যে ফর এক্সাম্পল ইউজার, ওকে, ক্লাস ইউজার, তাহলে এখানে মেথড থাকতে পারে, বলেন। না, মেথডের নাম বলেন, ভেরিফাই লগ ইন। ওকে, সো যেহেতু এটাকে বাটন হ্যান্ডলার থেকে কল হবে, বাটন হ্যান্ডলার জানতে হবে লগ ইন হইলো কি হইলো না, তাহলে রিটার্নটা বলবি নন ভয়েড। এখন যদি সাকসেস ফেলিওর জানলেই হইতো তাহলে বুলিয়ান হইলেই হইতো, কিন্তু খালি সাকসেস ফেলিওর হইলেই হবে না, ওর জানতে হবে কোন ইউজার, কারণ অ্যাকর্ডিংলি তাহলে আমার রিটার্নটাই হবে ইউজার। ওকে, সো পাবলিক ইউজার ভেরিফাই লগ ইন, প্যারামিটার হিসাবে আপনি এখানে আইডি আর পাসওয়ার্ড পাবেন, তাহলে ইন্ট গিভেন আইডি কমা স্ট্রিং গিভেন পাসওয়ার্ড। এখন এটা কি ইমপ্লিমেন্টেড মেথড হবে নাকি অ্যাবস্ট্রাক্ট মেথড হবে, কারণ সব ইউজারের জন্য লগ ইন প্রসেস সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য কোড, তাহলে এটা ইমপ্লিমেন্টেড মেথড হবে। নাও কোশ্চেন হলো এটা কি স্ট্যাটিক মেথড হবে নাকি রেগুলার নন স্ট্যাটিক মেথড হবে। ইফ কলার ক্যান প্রোভাইড এ ক্লায়েন্ট, ভ্যালিড ক্লায়েন্ট, তাহলে এটা রেগুলার নন স্ট্যাটিক মেথড হবে, বাট ইফ দেয়ার ইজ নো ভ্যালিড ক্লায়েন্ট অ্যাভেলেবল টু দ্য কলার, তখন সে ক্লায়েন্ট দিবে কোথেকে, তখন ক্লাস দিয়ে সেটাকে কল করবে, তখন স্ট্যাটিক হবে। এই ক্ষেত্রে কোনটা হবে, আইরাস, আইরাস কে মাথায় রেখে আমরা করছি, কারণ কেন কুইজ না যে ইয়েস নো দিলাম মার্ক পেয়ে গেলাম, এখানে আপনাকে জাস্টিফাই করতে হবে, রিজন দিতে হবে, খালি ইয়েস নো বললে কোনো মার্ক নেই। ধরুন ভাইবাতে যদি এই কোশ্চেনটা করা হয়, কোশ্চেনটা হলো যে শুড ভেরিফাই লগ ইন বি স্ট্যাটিক মেথড অর নন স্ট্যাটিক রেগুলার মেথড, আপনার ব্যাখ্যাটা দেওয়ার আগে আরেকবার চিন্তা করেন, যদি এটা নন স্ট্যাটিক রেগুলার মেথড হয় ইট নিড এ ক্লায়েন্ট তো লাগবেই, কিন্তু সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হবে ইনস্ট্যান্স, অ্যান্ড হু উইল কল দিস ভেরিফাই লগ ইন, বলেন। ওনার দিকে তাকাচ্ছেন কেন, আপনিও ট্রাই করেন। এই মেথডটা এক্সিকিউট হবে কখন, যখন এটাকে কল করা হবে, কোন মেথড থেকে কল হবে এটা, হুইচ অন বাটন ক্লিক। ওকে, তাহলে লগ ইন বাটন অন ক্লিক যে হ্যান্ডলার মেথড, সে হচ্ছে এটার কলার। তাহলে ওই মেথডের কাছে কি কোনো ভ্যালিড ইউজার আছে কিনা সেটা আপনাকে চিন্তা করতে হবে। ইজ দেয়ার এনি ভ্যালিড ইউজার ইন দ্য লগ ইন কন্ট্রোলার, লগ ইন ভিউ কন্ট্রোলারে কোনো ভ্যালিড ইউজার আছে?
না, স্টোর তো করা আছে বিন ফাইলে, ইউজার অবজেক্ট স্টোর করা আছে, অবজেক্ট গুলোই তো ইনস্ট্যান্স হবে রিড করার পরে। কিন্তু আপনার এই বাটন অন ক্লিক মেথডের কাছে কোনো ভ্যালিড ইউজার আছে কিনা? কেন নাই? ইউজারটা পাওয়া যাবে, নাও পাওয়া যেতে পারে। লগ ইন ফেল করলে ইউজার পাওয়া যাবে না, লগ ইন ম্যাচ করলে ডাটাবেস থেকে সে রিড অবজেক্ট করে ইউজারটা রিটার্ন করবে। তাইলে কল করার আগে তো ইউজার নাই, তাইলে আপনি ইউজারকে ক্লায়েন্ট দিবেন কিভাবে, মানে ইনস্ট্যান্স? তো এইটা তো আপনার ক্লাস ডায়াগ্রামে রিফ্লেক্টেড হইতে হবে ফাইনাল ভার্সনে। যেগুলো দিচ্ছেন সেগুলোতে যদি নাও থাকে, ফাইনাল ভার্সনে এই রিফ্লেকশন গুলো থাকা লাগবে, কারণ আপনার রিলেভেন্স উইথ ক্লাস ডায়াগ্রাম টু ইয়োর কোড এইটার উপরেও মার্ক আছে। ওই যে 30 মার্ক প্রজেক্টের, এই 2 মার্ক 3 মার্ক 2 মার্ক 3 মার্ক 4 মার্ক এইভাবে ভাগ করা, 25 হচ্ছে টেক ফেস্ট 5 মার্ক আর বাকি 25 মার্ক হচ্ছে এরকম 2-3 মার্ক করে অনেকগুলো সেগমেন্টে ভাগ করা। তো তাইলে আপনার সিআরএ রিপোর্টের সাথে ক্লাস ডায়াগ্রামের রিলেভেন্স আছে না নাই? সিআরএ রিপোর্টে এক ধরনের লিখে রাখছেন, ক্লাস ডায়াগ্রামে আরেকভাবে ক্লাসগুলো দেখানো হয়েছে, কোনো মিলই নাই। তো তখন কিন্তু ওই রিলেভেন্সের জন্য আপনি মার্কস পাবেন না, যে রিলেভেন্স বিটুইন মাইলস্টোন 1 এন্ড মাইলস্টোন 2। আবার ক্লাস রিলেভেন্স বিটুইন ক্লাস ডায়াগ্রাম অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেড কোড ক্লাস, যেগুলো ইমপ্লিমেন্ট করছেন, অর্থাৎ ইন্টেলিজেন্ট প্রজেক্টের যে ইমপ্লিমেন্টেশন সেটা ক্লাস ডায়াগ্রামকে রিফ্লেক্ট করে কিনা, সেটার জন্য একটা মার্ক আছে। দেয়ার ইজ এ ডিফারেন্ট মার্ক অন দ্য কোয়ালিটি অফ দ্য ক্লাস ডায়াগ্রাম, দেয়ার ইজ এ ডেডিকেটেড মার্ক অন দ্য কোড দ্যাট ইউ হ্যাভ ইমপ্লিমেন্টেড। আবার ওদের মধ্যে সম্পর্কটা, ম্যাপিংটা আপনি যেটা বলতেছেন সেটাই হয়েছে নাকি আবোল তাবোল জিনিস, মানে এটার সাথে ওটার কোনো মিলই নাই? তো ওখানেও একটা মার্ক আছে যে রিলেভেন্ট কিনা, কারণ এগুলো সব ইন্টারকানেক্টেড, একটার সাথে উপর আরেকটা ডিপেন্ডেন্ট। দ্যাট ইজ হাউ অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইজ ডান। এটা কি যে, কিন্তু এটা না যমুনার গেটে হওয়ার কথা? আচ্ছা, যাই হোক, এখন কি হবে সামনে? হ্যাঁ, এখন এখন আপনার যদি এটা যদি কন্ট্রোলার ক্লাস হয়, এটা আমি আপনাদের দেখাইছি, হ্যাঁ একটু দেখাই আপনাকে, মেথডের নাম কি, ভেরিফাই লগ ইন, এখানে আছে, এটাকে আমরা উপর দিকে খুঁজবো, এই যে দেখেন, না এটা তো এখন করলাম, ফাইন নেক্সট, এই যে। তো আমার এখানে হলো ভেরিফাই লগ ইন রিসিভ আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এটা ইউজার ক্লাসের মেথড, ওকে। তো এখন আমার এই কন্ট্রোলার ক্লাসে আমার যে লগ ইন বাটনের যে হ্যান্ডলার মেথড, সেখানে গিয়ে আমি যদি এখানে একটা ইনস্ট্যান্স দিতে চাই নন স্ট্যাটিক, তাহলে আমার একটা অবজেক্ট লাগবে। তো অবজেক্ট তো আমি, ভ্যালিড অবজেক্ট তো নাই, ভ্যালিড অবজেক্ট তো সব ফাইলে যেগুলো আসলে আমার অ্যাপ্লিকেশন দিয়ে। এটা ইফ দ্য অবজেক্ট আপনি নিজে নিজে একটা নিউ করেন এরকম, তাহলে এটা কি অবজেক্ট? এটা কি আপনার অ্যাপ্লিকেশন ডাটা? ডাজ ইট রিপ্রেজেন্ট ইউর অ্যাপ্লিকেশন ডেটা? নো, এটা একটা ফেক অবজেক্ট আপনি বানাইছেন মাত্র এই মেথডের মধ্যে বৈশা, এইটা আপনার কোনো ভ্যালিড ইউজার না, আপনি এখন নিউ করছেন, তাই না? এটা নিউ করে ভ্যালিড ইউজার কখন হবে? শুধুমাত্র অ্যাডমিন যখন উইল অ্যাড এ নিউ ইউজার ওই জায়গাতে, কিন্তু এইখানে তো এটা কোনো ভ্যালিড ইউজার না, এটা একটা ফেক ইউজার। তা আপনি একটা ফেক ইউজারকে ক্লায়েন্ট বানায় কল করতে পারেন ইফ দ্য মেথড ইজ নন স্ট্যাটিক, কিন্তু পয়েন্ট হলো নন স্ট্যাটিক মেথড কল করতে গেলে আপনাকে একটা ইউজার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। তো ইউজার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে গেলে মেমোরি অ্যালোকেট হবে, কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, তাহলে দেয়ার আর ওভারহেড, তাহলে এই ওভারহেডটা টোটালি আননেসেসারি, কারণ আপনার আপনার ভেরিফাই লগ ইন কি এই ফেক ইউজারের ফিল্ড ইউজ করবে? তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য এক্সিস্টেন্স অফ দিস ইনস্ট্যান্স? এই যে ইউ, যদি ভেরিফাই লগ ইন এই ইউ এর কোনো ভ্যালুকে ইউজ করতো, তাহলেও না হয় বুঝতাম
যে এটার অস্তিত্বের একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু এটা তো আপনি মাত্র বানাইছেন ফেক, এটার মধ্যে কোনো ফিল্ডই নাই, তাই না? মানে ফিল্ড আছে, সব হচ্ছে ডিফল্ট ভ্যালু, জিরো 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 নাল এইসব। বা আপনি যদি এখানে দেন ও ভ্যালু, সেগুলো তো ফেক ভ্যালু, কিন্তু আপনাকে তো ইউজ করতে হবে এটা অ্যাকচুয়াল আইডি, অ্যাকচুয়াল পাসওয়ার্ড, যেটা আমার অ্যাকচুয়াল অবজেক্টের মধ্যে আছে, যেগুলো ফাইলে আছে। তাহলে এই ইউজারের যে আইডি পাসওয়ার্ড, এগুলো তো আসলে ফেক, ইউজারটাই তো ফেক। তাহলে ওই আইডি পাসওয়ার্ড তো ভেরিফাই লগইন ইউজ হবে না। তাহলে আপনি যে প্যারামিটার দিয়েছেন, এই প্যারামিটার গুলো কি ইউ এর আইডি পাসওয়ার্ডের সাথে মিলাবে, নাকি ফাইলে যে অবজেক্ট গুলো স্টোর করা আছে তাদের আইডি পাসওয়ার্ডের সাথে মিলাবে? প্যারামিটার হচ্ছে আইডি পাসওয়ার্ড, টেক্সট ফিল্ডের গেট টেক্সট, পাসওয়ার্ড ফিল্ডের গেট টেক্সট। তাহলে এই আইডি পাসওয়ার্ড যে আমি এখানে দিলাম টেক্সট ফিল্ড পাসওয়ার্ড ফিল্ড থেকে নিয়ে, আইডিটাকে আমি পার্স করে ইন্টিজার হিসাবে দিলাম, পাসওয়ার্ড ফিল্ডের গেট টেক্সট আমাকে স্ট্রিং দিবে। তাহলে এই দুইটা আমার প্যারামিটার হিসেবে আসলো। এখন এই দুইটা আমি কার সাথে কম্পেয়ার করব? এটা কি ইউ এর আইডি পাসওয়ার্ডের সাথে আমি মেলাবো? না, কারণ ইউ তো আপনি একটু আগে এখানেই বানাইছেন। তাহলে ইউ এর আইডি পাসওয়ার্ড বলে তো আসলে অ্যাকচুয়াল পাসওয়ার্ড আইডি না, কারণ ইউটাই তো অ্যাকচুয়াল না। তাহলে ইউ এর সাথে এই মেথডের কোনো লেনা দেনাই নাই, যে এই ইউ এর ভেতরে যে মেমোরি তৈরি হইলো আইডি পাসওয়ার্ডের জন্য, ওগুলো খামাখা ফালতু। তো কাজেই আমি এইটা না করে এখন এটাকে ইউজার ডট ভেরিফাই লগইন হিসেবে ইউজ করব। তাহলে এটা হবে স্ট্যাটিক মেথড। ওকে, এখন ভেরিফাই করার পরে সে তো একটা অবজেক্ট পাবে, তাই না? আচ্ছা, এখন আপনার এই মডেল ক্লাস কি আছে? ফ্যাকাল্টি একটা ইউজার, স্টুডেন্ট একটা ইউজার, অ্যাকাউন্টেন্ট একটা ইউজার, ড্রাইভার একটা ইউজার। তো প্রত্যেকটা ইউজার টাইপের বেশ কিছু করে অবজেক্ট করসপন্ডিং বাইনারি ফাইলে আছে। এখন এই ভেরিফাই লগইন কোন ফাইল থেকে চেক করবে? এখন আমার আইডিটা যদি হয় স্টুডেন্টের, আমার তো ফ্যাকাল্টি ডট বিনে আইডি খুঁজলে পাবো না, কিন্তু আসলে তো এটা ভ্যালিড ইউজার হইতে পারে। তাহলে আমাকে কোন ফাইলটাতে খুঁজতে হবে? স্টুডেন্ট ডট বিন ফাইলে খুঁজতে হবে। আর আইডিটা যদি হয় একজন ফ্যাকাল্টির আইডি, তাহলে এটা ফ্যাকাল্টি ডট বিন ফাইলে খুঁজতে হবে। আইডিটা যদি হয় একজন অ্যাকাউন্টেন্টের, তাহলে এটা অ্যাকাউন্টেন্ট ডট বিন ফাইলে খুঁজতে হবে। তাইলে ও বুঝবে কি করে যে এটা কোন ফাইলে খুঁজতে হবে? রিসিভ করার পরে আইডি যদি 7 ডিজিট হয়, না হয় বুঝলেন স্টুডেন্ট, যদি 4 ডিজিট হয়, তাহলে আপনাকে জানতে হবে, আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস সিআরএ ডায়াগ্রামে ওয়ার্কফ্লোতে বলা থাকতে হবে যে এমপ্লয়ি আইডি 4 ডিজিট এন্ড দ্য আইডি ইটসেলফ টেলস হোয়াট টাইপ অফ ইউজার ইট ইজ। তাইলে 4 ডিজিটের মধ্যে এখন কথা হলো যে এইটা দিয়ে আসলে আইবির মডেলটা এটা না, আইবির মধ্যে এরকম আইবিতে আইডিগুলো জেনারেট করা হয় ইন দ্য সিকোয়েন্স অফ জয়নিং দ্য ইউনিভার্সিটি। ওকে, এইখানে আপনার যেমন 4-1 দিয়ে যেগুলো শুরু, এগুলো সব ACTS এর এমপ্লয়ি। তো যে ওনারা যে দুজন বসেছিল, ওনারাও কিন্তু 4-1 দিয়ে, বাট দে আর নট ফ্যাকাল্টি। হ্যাঁ, তো ওইটা একটা প্রবলেম। কিন্তু আপনার যদি পুরোনো আইরাসে যান, হ্যাভ ইউ এভার ভিজিটেড ওল্ড আইরাস? কেন ভিজিট করেন? এখনো এখানে হয়, কিন্তু আমরা কিন্তু গ্রেড সাবমিট করি এখনো পুরনটাতেই, গ্রেড সাবমিশন নতুনটাতে এখনো আসে নাই। এই যে এখানে কিন্তু পুরনো পুরনো আইরাসে কিন্তু সুবিধা ছিল যে থার্ড প্যারামিটার হচ্ছে ইউজার টাইপ ডাইরেক্ট। তাহলে থার্ড প্যারামিটার যদি আপনার ডিন হয় বা হেড হয়, তাহলে হেড ডট বিন ফাইল আপনি খুঁজবেন। থার্ড প্যারামিটার যদি ফ্যাকাল্টি হয়, তাহলে এখানে আমি দিলাম এই যে আইডি পাসওয়ার্ড ফ্যাকাল্টি, তিনটা প্যারামিটার ভেরিফাই লগ ইনের তিনটা প্যারামিটার। তো তখন থার্ড প্যারামিটার থেকে আপনি জেনে যাচ্ছেন যে কোন ইউজার কোন ফাইলটা খুঁজতে হবে।
তো ওইটা ইজি, কিন্তু কিন্তু এখন যে আইরাস এখানে, তো এটা ইউজারের ঝামেলা কমানোর জন্য এটাকে সিম্পলিফাই করা হয়েছে, আইডি পাসওয়ার্ড দিলেই হবে, ইট উইল ডিটেক্ট দ্য ইউজার টাইপ। তাহলে আপনি কিভাবে ডিটেক্ট করবেন, অর্থাৎ আপনার কোড কিভাবে ডিটেক্ট করবেন? আমরা তো দিছি যে আইফোন কিছু না, আপনি তো অবজেক্ট গুলোকে আলাদা আলাদা ফাইলে রাখছেন না, আপনি তো আলাদা আলাদা ফাইলে স্টোর করতেছেন। না না না, আপনার কথা বলছি না আমি, আপনার প্রজেক্টে কি করছেন, আই এম নট আস্কিং দ্যাট, আই এম আস্কিং এইটা আইডাস। না এরকম তো না আইওবির, এটা তো আপনি ঠিক করলে হবে না, এটা তো আপনার ক্লায়েন্টের ডাটা কালেক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আপনি জেনে গেছেন অলরেডি, যে ফোর দিয়ে শুরু হলে এটা ACTS। এখন ACTS এর এমপ্লয়ি মানে যে সে ফ্যাকাল্টি নট নেসেসারি, R&D অফিসার হতে পারে, ল্যাব কি বলে ল্যাবের কি বলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তাই না, ডিপার্টমেন্ট ম্যানেজার হইতে পারে, স্কুল ম্যানেজার হইতে পারে, অর্থাৎ ACTS এ যারা জয়েন করবে তারাই ফোর্থ ডে শুরু। এটা হচ্ছে আইওবির সিস্টেম, আপনি বিজনেস স্কুলের ফ্যাকাল্টিরা দেখবেন ফোর্থ ডে শুরু না। দ্যাট ইজ আই এম আস্কিং ইউ হাউ উইল ইউ ডু দ্যাট। লেন্থ তো সবারই ফোর, অল এমপ্লয়ি ফোর, একজন ড্রাইভারের এমপ্লয়ি আইডি ফোর, লেন্থ কি স্টোর করা আছে? হ্যাঁ, কোন আইডিটা কার বলতে কোন টাইপের জন্য। তো এটার একটা সমাধান হতে পারে যে আপনি আরেকটা ক্লাস তৈরি করবেন, ফর এক্সাম্পল ইউজার লগ ইন ইনফো। ওকে, তাহলে লগ ইন ইনফো আর লগ ইন ক্রেডেনশিয়াল এই নামে এই ধরনের একটা সিমিলার নাম দিয়ে একটা ক্লাস আপনি বানাবেন। তো সেখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ, যে আমার পাবলিক ক্লাস লগ ইন ক্রেডেনশিয়াল, এইখানে আপনি ফরেন ফিল্ড হিসাবে ইউজার আইডি রাখবেন। ওকে, তো আইডি এটা ফরেন ফিল্ড। ওকে, বা যাই হোক ফরেন ফিল্ড বা ওইটা যখন ক্রিয়েট করবেন এখানেও একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, তাহলে ওই যে অ্যাড বাটন আছে না অ্যাডমিনের, সিএইচএস অ্যাডমিনের, যখন ইউজার ক্রিয়েট করে তো সে তো ওইখানে সিলেক্ট করে দিচ্ছে যে এটা ফ্যাকাল্টি না স্টুডেন্ট, তো অ্যাকর্ডিংলি ফ্যাকাল্টি অবজেক্ট বা স্টুডেন্ট অবজেক্ট তৈরি হবে, ওই সেই বিন ফাইলে যাবে। অন টপ অফ দ্যাট এই ফাইলেও সে একটা অবজেক্ট জেনারেট করবে, এই ফাইলের অবজেক্টটা তৈরিই হবে শুধুমাত্র লগ ইন করার জন্য। তাহলে এখানে আমার লিমিটেড ইনফরমেশন লাগতো রাখতে হবে যে আইডিটা কি, পাসওয়ার্ডটা কি, আর নতুন একটা ফিল্ড হবে ইউজার টাইপ। তো তাহলে এইটা আসলে কোথাও না কোথাও থেকে তো জানতে হবে যে আইডি যদি এত হয় তার ইউজার টাইপটা কি, ফ্যাকাল্টি না অ্যাকাউন্টেন্ট নাকি ডিপার্টমেন্ট ম্যানেজার নাকি R&D অফিসার, ফোর দিয়ে তো আর আমি সেটা বের করতে পারবো না। আর ভাই আপনি ওয়াই ইউ আর নট গেটিং ইট, রেঞ্জ ঠিক করে দেওয়ার আপনি কে? ইউ আর ডেভেলপার, আপনি তো আইবি কে ফোর্স করতে পারবেন না যে রেঞ্জ দেন, এত থেকে এত হইলে ফ্যাকাল্টি, তারপরে হইলে R&D অফিসার, তাইলে আপনি ওটা করতে পারতেন ফর ইওর কনকোডিং কনভিনিয়েন্স, কিন্তু আপনাকে তো তাদের যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনার কোডকে অ্যাডাপ্ট করতে হবে। তারা বলতেছে আইওবি আপনাকে বলতেছে আমাদের এরকম কোনো রেঞ্জ নাই, আমাদের স্টার্টিং দিয়ে আমরা বুঝি কোন স্কুল, তাইলে ফোর দিয়ে হয়তো ACTS, টু দিয়ে হয়তো বিজনেস, ফাইভ দিয়ে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক মানে নন ফ্যাকাল্টি নন স্কুল এমপ্লয়ি, এরকম ভাবে তারা করছে। তাহলে আপনাকে এই তথ্যটাই তারা দিচ্ছে, তাহলে এটাই তো আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, আপনি রেঞ্জ দিয়ে দিতে চাইলে তো হবে না, সেটা যদি মিলে যায় তাহলে সেটা ভালো,
যে তারাও রেঞ্জ দিয়ে করতেছে, আপনিও রেঞ্জ দিয়ে ইমপ্লিমেন্ট করতে চান, ওকে, হ্যাপি এন্ডিং। কিন্তু কথা হলো যে এটা তো সেরকম সবসময় না, তাহলে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছেনই তো ওই জন্য। ওখানে তারা বলতেছে যে আমাদের এই হলো যে ফোর ডে শুরু হইলে অল এমপ্লয়িজ স্টার্টিং উইথ ফোর আর ACTS এমপ্লয়ি। তো এই এই এটা যদি হয় তাহলে এখানে আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? তাহলে সাইন আপ তো আর নাই এখানে, যেহেতু ইন্টারনাল ইউজার, CITS অ্যাডমিন তার একটা ড্যাশবোর্ডে অপশন থাকবে অ্যাড নিউ ইউজার, ওখানে গিয়ে সে যখন ডাটা দিবে তার আইডি, নেম, ইমেল, নতুন যখন একজন ইউজার জয়েন করতে চায় উইথ এমপ্লয়ি হিসাবে তখন সে একটা ইউজার ক্রিয়েট করবে, বা একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন নিচ্ছে তখন একটা স্টুডেন্ট ইউজার ক্রিয়েট করবে। তো তখন ওখানে সে কমবক্স থেকে সিলেক্ট করবে ইউজার টাইপ, ফ্যাকাল্টি বা অ্যাকাউন্টেন্ট বা হোয়াট এভার ইট ইজ। তো সেগুলো তো আমার সেই অনুযায়ী আমার স্টুডেন্ট অবজেক্ট তৈরি হবে, অথবা ফ্যাকাল্টি অবজেক্ট তৈরি হবে, অথবা অ্যাকাউন্টেন্ট অবজেক্ট তৈরি হবে, এবং যে অবজেক্ট তৈরি হবে সেই বিন ফাইলে অ্যাপেন্ড করবে। অন টপ অফ দ্যাট এই ক্লাসেরও একটা অবজেক্ট সে তৈরি করবে, করে লগ ইন ক্রেডেনশিয়াল বিন ফাইলে দিয়ে দিবে। তখন আপনি শুধু এটা ইউজ করবেন, ভেরিফাই করার জন্য আপনার 10টা ফাইল খুলতে হবে না ওয়ান বাই ওয়ান, যে ফ্যাকাল্টি ডট বিন খুলে দেখি মিলে কি না, মিললো না তাহলে এরপরে অ্যাকাউন্টেন্ট ডট বিন খুলে দেখি ওখানে পাই কি না, পেলাম না, এরপরে খুলে দেখি R&D অফিসার ডট বিন সেখানে পাওয়া যায় কিনা, পেলাম না, এত কিছু করার দরকার না, এই একটা ফাইল থাকলেই আপনার লগ ইন ভেরিফিকেশন করতে পারবে। তো তাইলে এখন এটা যদি থাকে, ঠিক আছে, তাইলে নাও ইউ হ্যাভ এ লগ ইন ক্রেডেনশিয়াল ডট বিন ফাইল। তাহলে আমার যেটা ছিল এখানে, তাহলে ও এটা পাওয়ার পরে কি করবে, তাহলে আমরা এই ভার্সনটা ইউজ করতেছি, তাহলে এখানে আইডি পাসওয়ার্ড পেলো, ঠিক আছে, আইডি পাসওয়ার্ড এটা এটা কল করলো, তো এটা রিসিভ করলো, রিসিভ করে ও কি করবে, ও যেটা করবে যে চেক দ্য প্যারামিটার, ওকে ভেরিফাই দ্য প্যারামিটার উইথ দ্য অবজেক্টস, ওকে, ফিল্ডস অফ লগ ইন ক্রেডেনশিয়াল, ওকে, ডট বিন ফাইল যদি পাওয়া যায় তখন ওইখানে আপনি থার্ড ফিল্ডে ইউজার টাইপ পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন না? তো থার্ড ফিল্ডে যখন ইউজার টাইপ ফ্যাকাল্টি হবে তখন আপনি ফ্যাকাল্টি বিন থেকে ওই অবজেক্টটা তখন কিন্তু আপনি পাবেন, কারণ এই লগ ইন ক্রেডেনশিয়ালে অবজেক্ট আছে মানে ফ্যাকাল্টি ডট বিনেও আছে, কিন্তু ফ্যাকাল্টি ডট বিনে একটা ফুল ফ্যাকাল্টি অবজেক্ট আছে, সেখানে তার ইমেল, ডিপার্টমেন্ট ডেজিগনেশন, স্যালারি সবই আছে। এখানে শুধু আইডি পাসওয়ার্ড আর ইউজার টাইপটা আছে, তাহলে আইডি পাসওয়ার্ড মিলে গেলে আমি ইউজার টাইপটা বের করে ফেললাম। এখানে যে অবজেক্টের সাথে ম্যাচ করবে এই প্যারামিটার, সে অবজেক্টের যে থার্ড ফিল্ড সেখান থেকে আমি ইউজার টাইপ পাবো। সো ইফ দ্যাট ইউজার টাইপ ইজ ফ্যাকাল্টি, নাও আই নো এই আইডির যে ইউজার সে আসলে একজন ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি ডট বিনে খুঁজলে তাকে পাওয়া যাবে। তো তখন সে ফ্যাকাল্টি ডট বিন থেকে ফ্যাকাল্টি অবজেক্ট রিটার্ন করবে। আর এখানে যদি দেখা যায় যে ইউজার টাইপ হচ্ছে অ্যাকাউন্টেন্ট, তাইলে সে জানে যে যেহেতু এই ইউজার এই লগ ইন ক্রেডেনশিয়াল অবজেক্টের থার্ড ফিল্ডের ভ্যালু অ্যাকাউন্টেন্ট, তার মানে এই আইডি যেটা আমি পেলাম সেটা একটা অ্যাকাউন্টেন্টের আইডি, তাহলে এখন অ্যাকাউন্টেন্ট ডট বিনে গেলেই আমি অ্যাকাউন্টেন্ট পাবো। তো তখন সে অ্যাকাউন্টেন্ট রিটার্ন করবে, তাহলে কখনো সে অ্যাকাউন্টেন্ট রিটার্ন করতে পারে, কখনো সে ফ্যাকাল্টি রিটার্ন করতে পারে, কখনো সে অবজেক্ট এই স্টুডেন্টও রিটার্ন করতে পারে। তাহলে রিটার্ন টাইপ কি হবে, রিটার্ন টাইপ আমি যদি ফ্যাকাল্টি দিয়ে দেই তাহলে ফ্যাকাল্টি ছাড়া তো অন্য কিছু রিটার্ন করতে পারবে না, তো তখন আমি সুপার ক্লাস রিটার্ন করব। তাহলে আমার রিটার্নের যে হ্যান্ডেল সেটা হবে ইউজার টাইপ, কিন্তু অবজেক্ট হবে আইদার ফ্যাকাল্টি অর স্টুডেন্ট সাব ক্লাস। তাহলে সুপার ক্লাস রিটার্ন টাইপ হ্যান্ডেল উইল রিপ্রেজেন্ট এনি সাব ক্লাস ইনস্ট্যান্স ফাউন্ড ফ্রম দ্য বাইনারি ফাইল, এটাও পলিমরফিজম, এটাই পলিমরফিজম। এখন পলিমরফিক কলটা কি, এখন আমার এই ইউজারে
যদি ভেরিফাই লগ ইন থাকে, এটা থাকতে পারে। তাহলে এখন আমি যদি আমার যদি এখন এটা তো ভেরিফাই লগ ইন, ঠিক আছে, এখন আমার যদি আরেকটা মেথড থাকতে পারে যে শো প্রোফাইল বা প্রিন্ট প্রোফাইল, তাহলে এই যে শো প্রোফাইল এই মেথডের কোড কি সেম না ডিফারেন্ট ইউজার টু ইউজার? প্রোফাইল সবার সেম না বলতে কি বোঝাচ্ছেন? না না, ড্যাশবোর্ড বাদ দেন, মানে প্রোফাইল মানে আপনার ইনফরমেশন, আপডেট প্রোফাইল করে না? হ্যাঁ, না সেটা প্রশ্ন না, প্রশ্নটা হলো যে ভেরিফাই লগ ইন তো স্ট্যাটিক মেথড এবং ইমপ্লিমেন্টেড মেথড, তাহলে এটা নন অ্যাবস্ট্রাক্ট রেগুলার ইমপ্লিমেন্টেড মেথড। কিন্তু আমি যদি বলি যে শো প্রোফাইল, ওকে, তাহলে ধরুন প্রোফাইল ডাটাটা সে একটা স্ট্রিং হিসাবে রিটার্ন করবে ওই বাটনের কাছে, বাটন সেটা শো করবে, বা যদি টেবিলে দেখাইতে চায় তাহলে অবজেক্ট হিসাবে রিটার্ন করবে, ঠিক আছে? তো তাহলে আমরা যদি স্ট্রিং হিসাবে দেখতে চাই ফর এক্সাম্পল, তাহলে আপনার এখানে মেথডটা কি হতে পারে যে পাবলিক স্ট্রিং গেট প্রোফাইল ডেটা, তাহলে প্রোফাইল ডেটা গুলোকে প্রম্পট দিয়ে সাজায় একটা স্ট্রিং হিসাবে দিবে। আমার প্রশ্ন হলো এটা কি অ্যাবস্ট্রাক্ট হবে নাকি ইমপ্লিমেন্টেড হবে? দ্যাট ইজ মাই কোয়েশ্চন, ফার্স্ট কোয়েশ্চন। কেন ডিফারেন্ট নাম্বার অফ ফিল্ডস, তো কাজে কোড সেম হবে কি হবে? আপনি ফিল্ড গুলোকে সাজিয়ে সুন্দর করে প্রোফাইল ইনফো হিসাবে রিটার্ন দিচ্ছেন, কিন্তু যদি এক্স্যাক্টলি সেম ফিল্ড হইতো তাহলে সেম হতে পারতো, কিন্তু তা তো না। তাহলে ইট শুড নট বি ইমপ্লিমেন্টেড হিয়ার, তাহলে ইট শুড বি অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন কি দাঁড়ালো যে এভরি সাব ক্লাস মাস্ট ওভাররাইট গেট প্রোফাইল ডাটা? তো তাহলে আমি যখন এখানে বলছি যে প্রত্যেকটা ক্লাসে এই মেথডটা থাকবে ইমপ্লিমেন্ট করবে, তাহলে সুপার ক্লাসে যদি একটা মেথড থাকে উই ক্যান গ্যারান্টি এভরি সাব ক্লাস হ্যাজ দ্যাট মেথড। কিন্তু কোন একটা সাব ক্লাসে যদি একটা মেথড থাকে, যেমন ধরেন সাবমিট গ্রেড, এটা কি সব ক্লাসে থাকবে না এটা শুধুমাত্র ফ্যাকাল্টি ক্লাসে থাকবে? তাহলে সাব ক্লাসে একটা মেথড থাকা মানে ইট ডাজন্ট গ্যারান্টি যে এভরি আদার ক্লাস অফ দ্যাট ইনহেরিটেন্স ট্রি হ্যাজ দ্যাট মেথড ইনক্লুডিং সুপার ক্লাস। উই ক্যানট গ্যারান্টি দ্যাট, উল্টাটা গ্যারান্টি দেওয়া যাবে না। সুপার ক্লাসে মেথড আছে মানে নিচের সব ক্লাসে ওই মেথডটা আছে, হয় সে ইমপ্লিমেন্টেড ভার্সন ইনহেরিট করছে সেই ক্ষেত্রেও সবার মধ্যেই আছে, অথবা অ্যাবস্ট্রাক্ট ইনহেরিট করলে ওভাররাইট করছে। যেটাই করুক ইট ইজ গ্যারান্টেড এভরি ক্লাস বিলো হ্যাজ দ্যাট মেথড। তো তাহলে আমি যদি এখন বলি যে ইউজার ইউ, ওকে, ধরেন আমার একটা ইউজার লিস্ট আছে, ওকে, অ্যারে লিস্ট of user, user list, এখন এই user list এর element কি হতে পারে? What are the element type of the user list? না, element of the user list, user list এর element type কি? String, কেন? ইউজার কি স্ট্রিং? ইউজার কি না, মানে কোডিং পয়েন্ট অফ ভিউ থেকে কোডিং এর পরিচয় হিসাবে ইউজারটা কি? ক্লাস। তাহলে অ্যারে লিস্টের এলিমেন্ট কি? এই যে ইউজার লিস্ট, এটার এলিমেন্ট গুলো কি?
তাহলে ইউজার টাইপের না, ইউজারের হ্যান্ডেল। ওকে, তাইলে এখন আপনি যদি চান আপনি চাইলে বলতে পারেন ইউজার লিস্ট ডট অ্যাড, ইউ ক্যান সে নিউ ফ্যাকাল্টি ভ্যালিড, এখানে আপনি ফ্যাকাল্টির যা যা দাওয়াত দিলেন। আপনি যদি চান পরেরটা স্টুডেন্ট অ্যাড করবেন, ইট ইজ অলসো পসিবল, নিউ ফ্যাকাল্টি নিউ স্টুডেন্ট। তাহলে সেম লিস্টে আপনি ডিফারেন্ট টাইপের ইনস্ট্যান্স মিক্স করে রাখতেছেন, রাখতে পারেন। তাহলে আপনার পাঁচ ধরনের ইউজারের জন্য পাঁচটা আলাদা লিস্ট দরকার নাই, একটা লিস্টে আপনি পারেন। তো এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন কিন্তু আপনি লুপ চালাইতে পারেন যে ফর ইউজার ইউ বলুন ইউজার লিস্ট, এবং এখন আমি যদি বলি যে ইউ ডট গেট প্রোফাইল, ওকে ধরেন এটাকে আপনি প্রিন্ট করবেন। ওকে, সো আউটপুট টেক্সট এরিয়া ডট অ্যাপেন্ড টেক্সট, তাহলে গ্রেট প্রোফাইল ইনফো বা ডেটা। তাহলে এই যে গ্রেট প্রোফাইল ইনফো ডেটা, এটাই হচ্ছে পলিমরফিক কল, এটা একটা পলিমরফিক মেথড। কাজে সুপার ক্লাস হ্যান্ডেল দিয়ে আপনি যখন এটাকে কল করবেন তখন কি হবে, ইউ যখন ফ্যাকাল্টি ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে তখন ফ্যাকাল্টি ক্লাসের গেট প্রোফাইল ইনফো এক্সিকিউট হবে, ইউ যখন স্টুডেন্টকে রেফার করবে তখন স্টুডেন্ট ক্লাসের গেট প্রোফাইল ডেটা এক্সিকিউট হবে। তো ইউ এর উপর এটা ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে ইনস্ট্যান্সের উপর। ইউ তো ইউজার টাইপের ক্লাস হ্যান্ডেল, তো ইউজার ক্লাসের ভার্সন সে এক্সিকিউট করবে না। আমাদের এখানে ইউজার ক্লাসের বডি নাই, এমনিতেও পারবে না, যদি থাকতো তাহলেও সে ইউজার ক্লাসেরটা কিন্তু এক্সিকিউট করতো না, আনলেস ইউ রিপ্রেজেন্ট এ ইউজার ইনস্ট্যান্স। তাহলে ইউ যে টাইপের ইনস্ট্যান্সকে রেফার করবে সেই ক্লাসের ভার্সনটা এক্সিকিউট হবে। তাহলে এটাও পলি, পলি মিন্স মেনি, মরফিং মিন্স শো। তাহলে একটা মেথড ডিফারেন্ট বিহেভিয়ার শো করতে পারে, অর্থাৎ ডিফারেন্ট বডি এক্সিকিউট করতে পারে। কম্পাইলার যখন বোঝে কোড থেকে যে কোন ভার্সনটা ইউজ করতে হবে তখন আমরা বলি মেথড ওভারলোডিং, কারণ প্যারামিটার দেখলেই তো কম্পাইলার বুঝবে আমার আই হ্যাভ থ্রি ভার্সন, ওয়ান প্যারামিটার, টু প্যারামিটার, থ্রি প্যারামিটার। সো বাই লুকিং অ্যাট দ্য কল কোড, সোর্স কোড যেখানে কলটা হচ্ছে, কম্পাইলার ক্যান মেক এ ডিসিশন যে হুইচ ওয়ান টু এক্সিকিউট ফর দিস কল। ওটাও পলিমরফিজম, কিন্তু ওটা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম বা কম্পাইল টাইম বা বিল্ড টাইম পলিমরফিজম, অর্থাৎ এটা রান টাইমে ডিসিশনটা হচ্ছে না, আপনার মেশিন কোড জেনারেট করার আগেই কম্পাইলার বুঝে যায় কোন ভার্সনটা এই কলটার জন্য ইউজ করতে হবে। কিন্তু আপনি যখন এইটা দিয়ে রাখছেন, এখন আপনি যদি এখানে একটা ইফ কন্ডিশন থাকে, ইফ চয়েস, ইউজার একটা চয়েস দিচ্ছে তাই না, ইফ চয়েস কম্বো বক্স ডট গেট ভ্যালু, তো আপনাকে স্ট্রিং দিবে, এটাকে যদি চয়েসটা যদি ওয়ান টুতে হয়, হ্যাঁ, বা আপনি যদি এটাকে ক্ষেত্র হিসাবেই রাখেন তাহলে ডট ইকুয়ালস ফ্যাকাল্টি, তাহলে আপনি লিস্ট একটা ফ্যাকাল্টি অ্যাড করবেন। এলস ইফ চয়েস যদি স্টুডেন্ট হয় তাহলে আপনি এখানে কি অ্যাড করবেন, করাই আছে। তাহলে এইটাতে এই যে কলটা হবে এটা কি
প্রথমটা ফ্যাকাল্টি হবে, পরেরটা স্টুডেন্ট হবে, নাকি দুইটাই ফ্যাকাল্টি হবে, না দুইটাই স্টুডেন্ট হবে, এটা কি কম্পাইল টাইমে ডিসাইড করা সম্ভব? কারণ এটা এই ডিসিশনটা তো নেওয়া হচ্ছে রান টাইমে। আপনি যখন রান করতেছেন কমবক্স থেকে আপনি বলে দিচ্ছেন নেক্সট অবজেক্টটা ফ্যাকাল্টি হোক, তারপরেরটা স্টুডেন্ট হোক। আপনি তো দুইটাই ফ্যাকাল্টি দিতে পারতেন, দুইটাই স্টুডেন্ট দিতে পারতেন, তাহলে এটা রান টাইমে ডিসিশন হচ্ছে। তো রান টাইমে যখন ডিসাইড হয় তখন এটাকে রান টাইম পলিমরফিজম বলে। এবং রান টাইম পলিমরফিজম কম্পাইলার কেন বুঝতে পারে না কোন ভার্সনটা ইউজ করতে হবে, কারণ প্যারামিটার সেম। না না সেটা না, কোড থেকে, কল থেকে কেন সে বুঝতে পারে না, কারণ যে ক্লাসে এক্সিকিউট হোক না কেন প্যারামিটার লিস্ট একই থাকবে, মেথড ওভার রাইডিং। এটা স্টুডেন্ট ক্লাসের হইলেও জিরো প্যারামিটার, ফ্যাকাল্টি ক্লাসের হইলেও জিরো প্যারামিটার। তাহলে আমি প্যারামিটার দেখে তো আর বুঝতে পারতেছি না কোন ক্লাসের টা এক্সিকিউট করতে হবে। ওভারলোডিং এ যেটা পারতাম, কারণ ওভারলোডিং এ প্যারামিটার এর উপর বেস করে সে ডিসাইড করে, তাহলে ওটা কম্পাইলার কোড দেখলে বুঝতে পারে। সো ওই ডিসিশনটা কোন কোন ভার্সনটাকে সে এই কলের সাথে ইউজ করবে এটা কিন্তু কম্পাইলার আপনার কলটা দেখলেই বুঝতে পারে যে হোয়াট ইজ দ্য প্যারামিটার। সো ওটা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম বা আপনার বিল্ড টাইম পলিমরফিজম। তো দ্যাট ইজ পসিবল ইফ 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 দ্য মেথড ইজ ওভারলোডেড মেথড। বাট ওয়েন ইউ ডিসাইড সামথিং লাইক দিস উইচ ইজ ডিসিশন ইজ টেকেন কমপ্লিটলি রান টাইম, পারহ্যাপস বিকজ অফ দ্য ইউজার ইনপুট ইন আওয়ার কেস, তাহলে কম্পাইলার কি করে বুঝবে যে এই কলটা লুপটা যে ঘুরবে যে কয়বার ঘুরবে কোন ইটারেশনে কোন ক্লাসের গেট প্রোফাইল ডাটা এক্সিকিউট করতে হবে, কোড দেখে কি করে বুঝবে? পসিবল না, এটা রান টাইমে ডিসাইড করতে হবে যে রান টাইমে তাকে দেখতে হবে যে ইনস্ট্যান্সটা কোন ক্লাসের। অ্যাকর্ডিংলি আসেন, অ্যাকর্ডিংলি তাকে এটা কি করবেন প্লেজারিজম ডিটেক্ট। তো এখন তো এটা হচ্ছে আমার পলিমরফিক কল, ওকে ঠিক আছে। ওই যে বললো না নিজে করছে, তাদের নিজে করার মধ্যে কাকতালীয় ভাবে তাদের ওই ওই এক ঘন্টা যে একটা টাইম, আপনাদের এক ঘন্টা টাইমের মধ্যে আপনাকে কোড করতে হবে। তো এটা আমরা আলাপ করে ফেললাম। এখন আমরা যদি দেখি নেক্সট ক্লাস কয়টায়, একটায়। আচ্ছা তাহলে এখন একটা ব্রেক দিই, একটায় আবার আসি। ও আপনাদের একটা ক্লাস, ওকে আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমরা এগুলো এখন আপনারা বুঝেন, এটা যাই হোক মাস্টার ক্লাস ট্রানজেকশন ক্লাস এগুলো আলোচনা হয়ে গেছে, হয় নাই? আচ্ছা এটা হলো আছে এখানে, আপনাদের আমি একটা বলছিলাম যে ক্লাস ডায়াগ্রাম ভার্সন ওয়ানটা দেওয়ার আগে ওখানে দেখেন আজকে রাস্তাঘাটের কি অবস্থা, ব্লক না গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি বেরোতে দিচ্ছে না 300 ফিট দিয়ে কোন জায়গায় গাড়ি বের, এখানে তো স্টুডেন্টের কারণে বেরোতে দিচ্ছে না, কিন্তু কেউ যদি 300 ফিট দিয়ে বেরোতে চায় মানে ওই যে ফ্লাইওভার দিয়ে, ওই যে মানে কেউ যদি ওই দিকে যেতে চায় তাহলে তার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ইউজ করা ভালো, ফার্ম গেটে নেমে ওইখান থেকে। আপনারা ওই যে একটা ভিডিও দেখবেন ওই ভিডিওটাতে অনেক আগেই এটা দেওয়া আছে,
অ্যাপেন্ড ট্যাপেন্ড হয়ে গেছে না আমাদের, হেডার কিভাবে বাদ দিতে হয় এগুলো হয়ে গেছে, যদি সাব ক্লাস তৈরি করে এগুলো হয়ে গেছে। ওকে, এই যে এই জিনিসগুলো আপনাদেরকে কনসিডার করতে বলা হয়েছিল, এই যে ক্লাস ডায়াগ্রাম রিলেটেড ডিসকাশন স্টার্টস ফ্রম 32 মিনিটস অফ দ্য ভিডিও টাইটেলড, এইটা উইক 7 ডে 5 সেশন 5, এটা একটু দেখে নিন, ঠিক আছে? আমি রেকর্ডিং এর মধ্যে এটা আছে। এখন মাস্টার ক্লাসটা কি খেয়াল করেন, ওয়েন ইউ ক্রিয়েট অবজেক্টস, এই অবজেক্টসগুলো তো আবার পরে ইউজ করতে হবে, তাহলে আমার অবজেক্টগুলোকে সার্চ করে বের করতে হবে, তাই না? সো আই ক্যান আই শুড বি এবল টু আইডেন্টিফাই অ্যান অবজেক্ট, তাহলে এমন একটা ফিল্ড থাকা উচিত যে ফিল্ডটা ইউনিক হবে, বেসড অন দ্য ভ্যালু ইউ ক্যান অ্যাকচুয়ালি আইডেন্টিফাই দ্য ইনস্ট্যান্স। তো আমার যদি বলি যে নেম, স্টুডেন্ট নেম, ক্যান আই আইডেন্টিফাই অ্যান ইনস্ট্যান্স উইথ দ্য নেম, ওয়াই নট, একই নেমের মাল্টিপল ইনস্ট্যান্স থাকতে পারে। হোয়াট অ্যাবাউট সিজিপিএল, তাহলে আইডি পসিবল, তাহলে আপনার যদি এখন, তাহলে এটা একটু দেখেন, ওকে এখানে দেখেন, দেয়ার উইল বি এ ইউনিক ফিল্ড বেসড অন হুজ ভ্যালু অ্যান্ড ইনস্ট্যান্স ক্যান বি ইউনিকলি আইডেন্টিফাইড। তাহলে আপনার যে মডেল ক্লাসের একটা ইউনিক ফিল্ড দিয়ে আপনি ইনস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবেন, সেটা একটা রিকোয়ারমেন্ট। ওকে, আরেকটা রিকোয়ারমেন্ট হলো ফিল্ড ভ্যালু অফ অ্যান ইনস্ট্যান্স অফ মাস্টার ক্লাস ইজ নট ডিপেন্ডেন্ট অন এ ফিল্ড ভ্যালু অফ অ্যান ইনস্ট্যান্স অফ অ্যানাদার ক্লাস। এটা থেকে কি বুঝলেন? না, উদাহরণ দিয়ে বলেন, ধরেন স্টুডেন্ট একটা ক্লাস, বা ধরেন এই যে অফার্ড কোর্স একটা ক্লাস, তাহলে অফার্ড কোর্স ক্লাসের ফিল্ড কি কি? কোর্স আইডি, তারপর যায় কি সিএসসি 213 সেকশন 1 সামার 24 ব্লা ব্লা ব্লা, এইটা একটা অবজেক্ট, সিএসসি 213 সেকশন 2 সামার 24 ব্লা 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 আরেকটা অবজেক্ট, সিএসসি 213 সেকশন 5 স্প্রিং 24, তাহলে এখানে আইডিটা কি, কোর্স আইডি কি, ভ্যালু সিএসসি 213, এটা কি ইউনিক হলো? সেমি তো, সিএসসি 213 ওটাতেও সিএসসি 213, এটাতেও সিএসসি 213, এটাতেও সিএসসি, সেটা অন্য ফিল্ড, কিন্তু আপনার এই কোর্স আইডি ফিল্ড, এটা কি ইউনিক? ইউনিক না। তাহলে এই যে কোর্স আইডিটা যে ইউনিক না, এটা তো আমরা বুঝলাম, তাহলে কোন ফিল্ডটা ইউনিক? সেমিস্টার ইউনিক, এই 700 কোর্সের সেমিস্টার হচ্ছে আপনার স্প্রিং, অটাম আসবে, সামার আসবে, আবার এই প্রতি বছর তিনবার করে রিপিট হবে 700টা করে কোর্সে, তাহলে সেমিস্টার কিভাবে ইউনিক হয়? Nothing is unique. What you see when the course is loaded, offered course, none of the field is unique. Room number, is it unique? অনেক অনেকগুলো offered course একই room number পাওয়া যাবে. Day, ST. One third course day হচ্ছে ST. One third course day হচ্ছে MW. One third course day হচ্ছে RA. তাহলে day তো আপনার unique না. Time slot, is it unique? No. কোন ফিল্ডটা unique? কোনটাই না, কিন্তু ওখানে কোর্স আইডি আছে, কোর্স আইডি হচ্ছে কোর্স ক্লাসের একটা, এখন কোর্স ক্লাস শুধু কোর্স,
অফার কোর্স না, শুধু কোর্স, যেটা একটা কোর্সকে আইডেন্টিফাই করে, সেই ক্লাসের ফিল্ড কি হতে পারে? কোর্স আইডি, কোর্স টাইটেল, নাম্বার অফ ক্রেডিটস, পিও লিস্ট, সিও লিস্ট, তারপরে আপনার টেক্সট বুক, ওকে, প্রিরিকুইজিট লিস্ট, মেজর, এই এটা মেজরের কোর্স না, মানে কোর্স টাইপ ইত্যাদি, দিজ আর দ্য ইনফরমেশন টু আইডেন্টিফাই এ কোর্স, যেটা ইউজিসি অ্যাপ্রুভাল দিয়েছে। এখন আমার এই অফার্ড কোর্সে কি এমন কোনো ভ্যালু থাকতে পারবে কোর্স আইডিতে যেটা কোর্স ক্লাসের কোনো অবজেক্টের মধ্যে নাই? তাহলে আমার যে কোর্স ক্লাস, সেখানে সিএসসি 213 আইডি দিয়ে কোনো কোর্সই নাই। ক্যান দিস, ক্যান অফার্ড কোর্স হ্যাভ দ্য আইডি সিএসসি 213? তাহলে অফার্ড কোর্স ক্লাসের যে কোর্স আইডি, ওটা আসলে ফরেন ফিল্ড, কারণ ওই ফিল্ডের ভ্যালু ডিপেন্ডেন্ট অন ফিল্ড ভ্যালু অফ ইনস্টেন্স অফ অ্যানাদার ক্লাস। তাহলে অফার্ড কোর্স ক্লাসের যে কোর্স আইডি ফিল্ড, ওকে, ফিল্ড ভ্যালু অফ অ্যান ইনস্টেন্স অফ মাস্টার্স ক্লাস, মানে এটা উল্টাভাবে যদি বলি যে আপনার ট্রানজ্যাকশন ক্লাসের কোনো ফিল্ডের ভ্যালু ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ফিল্ড ভ্যালু অফ অ্যান ইনস্টেন্স অফ অ্যানাদার ক্লাস, তাহলে যার উপরে ডিপেন্ডেন্ট এখানে সেটা তার ফরেন ফিল্ড, মানে তার ম্যাপিংটা হচ্ছে ওইটার সাথে। তাহলে অফার্ড কোর্সে কোর্স আইডি থাকে, কিন্তু অফার্ড কোর্সে আমি এমন কোনো কোর্স আইডি দিতে পারবো না যে কোর্স আইডি দিয়ে কোর্স ক্লাসের কোনো অবজেক্ট নাই। কোর্স ক্লাসের যে অবজেক্টগুলো কোর্স ডট বিনে তৈরি করা আছে, ধরেন ইউজিসি সব ডিপার্টমেন্ট মিলে হয়তো ধরেন 1000 কোর্সের অ্যাপ্রুভাল দিয়ে রাখছে, তাহলে 1000টা কোর্স অবজেক্ট ওখানে আছে, সিএসসি 213 আইডি দিয়ে একটা কোর্স তার মধ্যে আছে। অফার করতে হলে আমার ওই কোর্সগুলোর আইডি দিয়ে কোর্স অফার করতে হবে, যে কোর্স আইডি সেটা তার নিজস্ব ভ্যালু না, এটা একটা ধার করা ভ্যালু। তাহলে কোর্স ক্লাসের যে অবজেক্টসগুলো অলরেডি আমার সিস্টেমে আছে, তাদের কারো না কারো কোর্স আইডি, যে প্রাইমারি ফিল্ড, ওইটার ভ্যালু এই অফার্ড কোর্সের কোর্স আইডির ভ্যালু হিসেবে আসতেছে, এখানে এটা ফরেন ফিল্ড। তো আপনার মাস্টার ক্লাসের ফিল্ড উইল নট বি ডিপেন্ডেন্ট অন অ্যানাদার ক্লাস ফিল্ড, যেমন কোর্স ক্লাসের যে ফিল্ড, কোর্স টাইটেল, এটা আর কারো উপর ডিপেন্ডেন্ট। তো ফরেন ফিল্ড কি? ইফ দেয়ার ইজ এ মাল্টিপল ইউনিক ফিল্ডস ইন মাস্টার ক্লাস, ওকে, চুজ অনলি ওয়ান ফরেন ফিল্ড ইন অ্যানাদার ক্লাস। তাহলে এখন দেখেন আমার এই কোর্স ক্লাসের ফিল্ড হচ্ছে কোর্স আইডি, কোর্স টাইটেল এবং আপনার নাম্বার অফ ক্রেডিটস, কোর্স টাইপ, পিও লিস্ট, সিও লিস্ট, কোর্স আউটলাইন, টেক্সটবুক লিস্ট এটসেট্রা। ওদের মধ্যে থেকে আমি যদি ফরেন ফিল্ড বানাতে চাই আমার অফার্ড কোর্স ক্লাসে, কাকে আমি পিক করব? তাহলে অ্যাভয়েড নন ইউনিক ফিল্ড অফ মাস্টার ক্লাস অ্যাজ এ ফরেন ফিল্ড ইন ইউর নিউ ক্লাস। তাহলে কোর্স নাম্বার অফ ক্রেডিটস 3, এইটা কি আমার পিক করা উচিত অফার্ড কোর্সে ফরেন ফিল্ড হিসাবে? ইউনিক না, সো আই শুড নট ইনক্লুড দিস। কিন্তু দেখায়, কিন্তু আপনি যখন অফার্ড কোর্স আসে তখন কিন্তু নাম্বার অফ ক্রেডিট কি দেখায়? তো ওটা কিভাবে দেখায়? ওই ফরেন ফিল্ড দিয়ে মাস্টার ক্লাসের অবজেক্ট আইডেন্টিফাই করা যাবে সার্চ করে, কারণ আপনি যাকে ফরেন ফিল্ড বানাচ্ছেন দ্যাট শুড বি এ ইউনিক ফিল্ড ইন দ্য মাস্টার ক্লাস, নন ইউনিক ফিল্ডকে আপনি ফরেন ফিল্ড করবেন না। তো তাহলে আপনি এই নতুন ক্লাসের অবজেক্টকে ওই ক্লাসের কোন অবজেক্টের সাথে ম্যাপ করবেন? তাহলে এই অফার্ড কোর্স ইজ টট বাই 4161, তাহলে 4161 একটা ফ্যাকাল্টি আইডিও এখানে রাখছেন, আপনি দেখেন না কিন্তু আমরা যখন লোড করি আমরা দেখতে পাই।
ঠিক আছে, আপনি স্টুডেন্ট ভিউতে ওটা দেখায় না, কলামটা হিডেন, বাট ইট ইজ দেয়ার। তো তাহলে যে ফ্যাকাল্টি আইডিটাও তো ওখানে আছে, কিন্তু ফ্যাকাল্টি আইডির সাথে সাথে ফ্যাকাল্টি টাইটেল, ফ্যাকাল্টি ডেজিগনেশন এগুলো তো আমার অফার কোর্সে আনার দরকার নেই। তাহলে আমার ফরেন ফিল্ড যখন আমি করব, কেন করছি, এই অফার কোর্সটা কোন ফ্যাকাল্টি পড়াবে, তাহলে একটা অফার কোর্স অবজেক্ট শুড বি ম্যাপড উইথ এ ফ্যাকাল্টি অবজেক্ট, অলসো উইথ এ কোর্স অবজেক্ট। তাহলে ওই কোর্স ক্লাসের কোর্স আইডি আর ফ্যাকাল্টি ক্লাসের ফ্যাকাল্টি আইডি অফার কোর্সের ফরেন ফিল্ড, বুঝতে পেরেছেন? অনেকগুলো থাকতে পারে, আপনার ইনিশিয়াল ইয়েতে অনেকগুলো থাকতে পারে, কিন্তু তখন সেটা আপনি বলবেন আননর্মালাইজড। সো ফরেন ফিল্ড কিন্তু রিডান্ডেন্সি, খেয়াল করেন, আমার কাস্টমার ক্লাসে, খেয়াল করেন কাস্টমার ক্লাসে কি আছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, এই বেসিক ইনফরমেশন রিগার্ডিং কাস্টমার, দিজ আর দ্য ফিল্ড অফ কাস্টমার ক্লাস, মাস্টার ক্লাস, অ্যান্ড কাস্টমার আইডি ইজ দ্য ইউনিক ফিল্ড। ওকে, এখন এই ইউনিক ফিল্ড যদি মাল্টিপল থাকে, ধরেন কাস্টমার আইডি এবং এনআইডি, দুইটাই তো ইউনিক, তো তখন আপনি ফরেন ফিল্ড হিসাবে কোনটা ইউজ করবেন, যেটা যেটাকে আপনি প্রাইমারি ফিল্ড হিসাবে সিলেক্ট করবেন সেটাকে। এখন অল দ্য ইউনিক ফিল্ড কোয়ালিফাইজ টু বি প্রাইমারি ফিল্ড, বাট নাও অ্যাজ এ ডিজাইনার আপনাকে পিক করতে হবে কোনটা আপনি ইউজ করতে চান। ওকে, অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে অর্গানাইজেশনাল আইডিটা ইউজ করাটা মোর লজিক্যাল, তো তখন যদিও আপনার এনআইডি ইজ এ ফিল্ড, ওটাও ইউনিক, ওটার জায়গায় দেখা গেলো যে এমপ্লয়ি আইডিটাই প্রাইমারি ফিল্ড হিসাবে চুজ করা হলো। তাহলে আপনার যদি মাল্টিপল ইউনিক ফিল্ড থাকে, তখন আপনাকে একটা পিক করতে হবে যেটা প্রাইমারি ফিল্ড, তো এইটা তখন অন্য জায়গায় গিয়ে ফরেন ফিল্ড হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ডেটাবেসের সাথে মিলিয়েই বলছি যাতে আপনারা রিলেট করতে পারে। হ্যাঁ, কারণ এই কোর্সটার পরেই তো বেশিরভাগ লোক ডাটাবেস করে, তো তাহলে এটা আপনি রিলেট করতে পারবেন। এখন আমার এই ট্রানজেকশন ক্লাসে দেয়ার মে নট বি এ ইউনিক ফিল্ড, থাকতেও পারে নাও থাকতে পারে। আপনার বিকাশ অ্যাকাউন্ট, এটা কি মাস্টার ক্লাস? তো এখানে ফিল্ড কি হতে পারে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ডেট অফ অ্যাকাউন্ট, তারপরে কারেন্ট ব্যালেন্স, এই ফোন নাম্বার, এখন বিকাশ আপনি যখন লেনদেন করেন, তখন এখানে ট্রানজেকশন হয় না, এখানে ইনফরমেশন আসে না যে কে পাঠাইলো, কাকে পাঠাইলো, কবে পাঠাইলো, কয় টাকা পাঠাইলো, এইটা পারপাসটা কি, সেন্ড মানি নাকি মার্চেন্টকে পে করছে, তাহলে এই সমস্ত ইনফরমেশন দিয়ে কিন্তু একটা ওই যে বিকাশ ট্রানজ্যাকশন ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে। এখন এই বিকাশ ট্রানজ্যাকশন ক্লাসের ফিল্ড কি হতে পারে, সেন্ডার আইডি, রিসিভার আইডি, সেন্ডার আইডি ইজ দ্য ফরেন ফিল্ড যেটা কাস্টমার অ্যাকাউন্ট ক্লাসের প্রাইমারি ফিল্ডকে ম্যাপ করে, উইচ ইজ দ্য অ্যাকাউন্ট নাম্বার। তো সেন্ডার আইডিও ফরেন ফিল্ড, রিসিভার আইডিও ফরেন ফিল্ড, দুইটাই একই ক্লাসের ফরেন ফিল্ড, কিন্তু দুইটা হয়তোবা দুইটা আলাদা অবজেক্ট থেকে আসতেছে। তাহলে সেন্ডার আইডিটা একটা অবজেক্ট থেকে আসতেছে, রিসিভার আইডিটা আরেকটা অবজেক্ট থেকে আসতেছে, কিন্তু দুইটাই আপনার ওই অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্ট ক্লাসের ফরেন ফিল্ড। তাহলে কাস্টমার অ্যাকাউন্ট কিন্তু ওখানে প্রাইমারি ফিল্ড, ইউনিক। তাহলে সেন্ডার আইডি, রিসিভার আইডি থাকতে পারে, আর কি থাকতে পারে, অ্যামাউন্ট, ডেট অফ ট্রানজ্যাকশন, ডেট অ্যান্ড টাইম অফ ট্রানজ্যাকশন। ওকে, এখন ধরেন, এখন এখন ধরেন আমি বিকাশে ফোন দিলাম, *147#,
বাটন ফোন হলে যেটা করি, তাহলে যখনই ফোন দিলাম *147# উল্টা দিক থেকে বললো যে আমি বিহার বিকাশ থেকে নাহিদ বলছি। তা আমি তখন বললাম যে নাহিদ ভাই, আমি তো ভুলে একজনকে 2000 টাকা পাঠাই ফেলছি, আপনি এটা একটু ব্লক করেন। তো সে তখন বলবে যে স্যার আপনার এই আপনার অ্যাকাউন্ট নাম্বার এইটা, ওকে কাকে পাঠাইছেন, কারণ আপনার তো অনেকগুলো ট্রানজেকশন দেখতে পাচ্ছি, কোন ট্রানজেকশনটা আমি ব্লক করব। তো তখন আমি বলবো যে অমুক নাম্বারে পাঠাইছি, সেন্ডার আইডি রিসিভার আইডি। তারপরে সে নাহিদ ভাই বলতেছে, কিন্তু স্যার আপনি তো একে অনেকবার পাঠাইছেন। না না, আমি আজকে যেটা পাঠাইছি, তাহলে ডেট বলতে হবে। তা বলো স্যার এই ডেটেও আপনি ওকে 2 বার পাঠাইছেন, কোনটা, টাইম বলতে হবে। তাহলে আমাকে তাকে, আমার আইডি তো ওখানে আসেই তার কাছে, যেহেতু আমি লগ ইন করছি, আমার ফোন থেকে কলটা গেছে, তো দ্যাট ইজ দ্য সেন্ডার আইডি। রিসিভার আইডি আমি বললাম, মানে সে সিস্টেমে দেখতেছে আমি অনেকগুলো ট্রানজাকশন করছি, একই রিসিভারকে মাল্টিপল টাইমস পাঠাইছি, তাহলে তাকে তো জানতে হবে কোনটা। তাহলে সে তখন জিজ্ঞেস করবে, আমি হয়তো অনেককে পাঠাইছি, আমি হয়তো 10 জনকে টাকা পাঠাইছি, তাইলে কোনটা আমি আটকাইতে চাই। তখন সে বলবে যে রিসিভারকে, তো রিসিভার ইনফরমেশন দিতে হইলো। তারপরে বলবে যে এই একই রিসিভারকে তো আপনি অনেকবার পাঠাইছেন, তাহলে কবেরটা, তারপর ডেট বলতে হইলো, ওই ডেটও আপনি 2 বার পাঠাইছেন, টাইম বলতে হইলো। তাহলে তার সেন্ডার আইডি, রিসিভার আইডি, ডেট, টাইম, এই 4টা ইনফরমেশনই লাগবে টু আইডেন্টিফাই দ্য ট্রানজাকশন রেকর্ড। তাহলে ট্রানজাকশন অবজেক্ট আইডেন্টিফাই করতে হলে তার এই 4টা ফিল্ডকে কম্বিনেশন করে ইউনিকনেস এস্টাবলিশ করতে হচ্ছে। তো তার মানে ওর কোনো ইউনিক ফিল্ড নাই। আপনার এই যে অফার্ড কোর্স, হাউ ডু ইউ আইডেন্টিফাই অ্যান অফার্ড কোর্স, কোন ফিল্ড দিয়ে করা যাবে? অফার্ড কোর্সের ফিল্ড কি কি হতে পারে বলেন? কোর্স আইডি, কোর্স টাইটেল আপনি রাখবেন কিনা, নাম্বার অফ ক্রেডিটস আপনি রাখবেন কিনা। ফরেন ফিল্ড যত বেশি হবে, এটার একটা ফ্লিপ সাইড হলো যে আপনার ডাটাবেজের ভলিউম বাড়বে, বিকজ ডাটা তো রিপিট হচ্ছে। তো কোর্স টাইটেল, নাম্বার অফ ক্রেডিটস, কোর্স ক্লাস অলরেডি আছে, যে কোর্স আইডি CC213, কোর্স টাইটেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, নাম্বার অফ ক্রেডিটস 3, এই ডাটাগুলো অলরেডি একটা কোর্স অবজেক্টের মধ্যে আছে, ওয়ান টাইম। কিন্তু এই CC213 যদি প্রতি সেমিস্টারেই 10টা করে সেকশন, বছরে 30টা, তো প্রতি বছরই 30টা করে অফার্ড কোর্স যোগ হচ্ছে। তো ওই প্রতি বছরে 30টা করে অবজেক্টে যদি আমি কোর্স টাইটেল ফিল্ড হিসাবে রাখি, ফরেন ফিল্ড হিসাবে রাখি, তাহলে এই কোর্স টাইটেলটা 30 বার রিপিট হবে বছরে, তাহলে 10 বছরে 300 বার। তো আই এম অ্যাকচুয়ালি ইনক্রিজিং দ্য ডেটা রিডান্ডেন্সি, নাম্বার অফ ক্রেডিটসও তাই। কিন্তু এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো যে মেনটেনিং ডাটা ইন্টিগ্রিটি বিকামস মোর কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট। Now, what do you mean by maintaining the integrity of the data? কাস্টমার ক্লাসে তার অ্যাড্রেস দেওয়া আছে ধানমন্ডির একটা অ্যাড্রেস। এখন ওই অ্যাড্রেসটা আপনি ফরেন ফিল হিসাবে রাখছেন। দ্য ট্রানজাকশন ক্লাস, ধরেন আপনি একটা মনিটরিং ব্যাংকের একটা ট্রানজাকশন করেন, তা আপনি প্রতিদিন অনলাইন অফলাইন মিলায় অনেকগুলো ট্রানজাকশন করতেছেন, প্রত্যেকটা ট্রানজাকশন অবজেক্টে আপনার অ্যাড্রেস স্টোর হচ্ছে, একই অ্যাড্রেস, কেন আপনি ওটাকে ফরেন ফিল হিসাবে রাখছেন? এখন আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন মাস্টার ক্লাসে, ফিল্ড আপডেট করেন, আপডেট প্রোফাইলে গিয়ে আপনার অ্যাড্রেস এখন ধানমন্ডি থেকে বসুন্ধরা, কিন্তু আপনার ট্রানজেকশন ক্লাসের অবজেক্টে ওটা ধানমন্ডিই রয়ে গেছে, কারণ আপনি যখন ওখানে ধানমন্ডি থেকে বসুন্ধরা করবেন, এখন এই যে 300 অবজেক্টের মধ্যে অ্যাড্রেস বসে আছে, এগুলো সবগুলো আবার আপডেট করতে, আদারওয়াইজ ইউ লুজ দ্য ডেটা ইন্টিগ্রিটি। একই ডেটা এক এক জায়গায় এক এক ভাবে তো হইতে পারে না। তো তাহলে এটা মেনটেন করাটা মোর এক্সপেন্সিভ না? যে আমি যখনই মাস্টার ক্লাসে অ্যাড্রেস আপডেট করব, যতগুলো জায়গায় ফরেন ফিল হিসেবে আছে সব জায়গায় আপডেট হইতে হবে। ডাটাবেজে জিনিসটা অটোমেটিক হয়, অটোমেটিক হলেও সেটা আমার জন্য অটোমেটিক, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তো কাজগুলো হচ্ছে। আর ফাইলে
আপনাকে প্রোগ্রামারকে এইটা ইনশিওর করতে হবে যে ইফ দ্য ইফ এ ফিল্ড ইজ ইউজড অ্যাজ এ ফরেন ফিল্ড ইন অ্যানাদার ক্লাস, তাহলে এই ফিল্ডটা যদি আপডেট হয় তাহলে ফরেন ফিল্ড হিসেবে যে ক্লাসে আছে তার রেকর্ডগুলোতেও যেখানে থাকবে সেখানেও আপডেট করতে হবে। ইফ ইট ইজ ইম্পর্ট্যান্ট টু মেনটেন দ্য ডেটা ইন্টিগ্রিটি অফ দ্যাট ফিল্ড অ্যান্ড হুইচ ইজ নর্মালি হুইচ ইজ দ্য কেস। তো তাহলে ডাটা ইন্টিগ্রিটি মেনটেন করাটা মোর কমপ্লিকেটেড যত বেশি এক্সট্রা ফরেন ফিল্ড থাকে, তাহলে আপনার ফরেন ফিল্ড শুড বি বেয়ার মিনিমাম, যতটুকু না রাখলেই না হয় টু এস্টাবলিশ দ্য ম্যাপিং অ্যামং দ্য অবজেক্টস অফ ডিফারেন্ট ক্লাস। এই ক্লাসের একটা অবজেক্ট ওই ক্লাসের একটা অবজেক্টের সাথে ম্যাপ করে অ্যাসোসিয়েশনে, সেই ক্ষেত্রে আমি ফরেন ফিল্ড হিসাবে কতটুকু না রাখলেই না ততটুকুই রাখবো। তাহলে আমার অফার্ড কোর্সের সাথে কোর্সের একটা ম্যাপিং লাগবে, সেটা কোর্স আইডি রাখলেই হয়, টাইটেল নাম্বার অফ ক্রেডিট সেগুলো রাখার প্রয়োজন নাই। আপনি দেখান, দেখাইতে পারবেন টেবিলে, ওখান থেকে সার্চ করে নিয়ে আসেন ডেটা দিয়ে, কিন্তু এখানে ফিল্ড হিসাবে রাখার দরকার নাই। তো যখন আপনার নাম্বার অফ ফরেন ফিল্ড উইল বি বেয়ার মিনিমাম তখন আমরা বলবো দ্য ক্লাস ইজ নর্মালাইজড। আপনি নর্মালাইজেশনে কি করেন ডাটাবেজে? একই কাজ করেন। ডাটাবেজ যখন নর্মালাইজ করেন কি করেন? একই কাজ করেন। কিন্তু তো এখন এইটা এখন এই যে আমার যে অফার্ড কোর্স, এখানে কিন্তু কোনো ইউনিক ফিল্ড নাই, বাট আপনি যদি এখন একটা অফার্ড কোর্স কে আইডেন্টিফাই করতে চান দ্য অবজেক্ট ইটসেলফ, হাউ ডু ইউ মেক ইট ইউনিক? বাই কম্বাইনিং হুইচ ফিল্ডস? অল ফিল্ডস দিল তো এটা এটা অপ্রয়োজনীয় হয়ে গেল। যে কয়টা হইলে ইউনিক করা যাবে, কি কি হইলে ইউনিক করা যাবে? কোর্স আইডির সাথে সেমিস্টার কি আ না কোর্স আইডি আর ইয়ার কোর্স আইডি না সেমিস্টার কি আ কোর্স আইডি আর সেমিস্টার, তাহলে সিএসসি 213 অটাম, এটা কি ইউনিক হলো? সিএসসি 213 অটাম তো পরের বছর আসবে, আগের বছরও ছিল। আচ্ছা সিএসসি 213 সামার 24, এটা কি ইউনিক? কেন ইউনিক না? না ইউনিক না, সেকশন 1 সেকশন 2 সেকশন 3 সেকশন 4। তাহলে আপনাকে ফিগার আউট করতে হবে যে কোনটা কোনটা নিলে ইউনিক হয়। তাহলে কম্পোজিট, আপনি ইউনিকনেস এস্টাবলিশ করার জন্য কম্পোজিট মানে ফিল্ডগুলোকে কম্বাইন করতে হবে। তো এইটা অফার্ড কোর্সের জন্য হয়তো এটাই করছে, কিন্তু আপনি যদি বিকাশের ক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে হিউম্যান ইন্টারঅ্যাকশন করতে হচ্ছে, তো এই কম্পোজিট ইউনিকনেস করার জন্য আপনাকে বলতে হচ্ছে রিসিভারকে কোন ডেটে পাঠাইছেন, কতটা সময় পাঠাইছেন। তো এইটা তো বিকাশের জন্য প্রবলেমেটিক, আপনার জন্য অ্যাজ এ কাস্টমার এটা ইরিটেটিং। তো তখন সে আপনাকে এত চারটা ইনফরমেশন জানতে চাইবে না, সেগুলো স্যার ট্রানজ্যাকশন আইডিটা বলেন। তো তখন আপনি কি করবেন, ওই ট্রানজেকশন ক্লাসে আপনি একটা এক্সট্রা ইউনিক ফিল্ড ইন্ট্রোডিউস করতে পারেন, যেমন বিকাশের ক্ষেত্রে ট্রানজেকশন আইডি। তো তখন কিন্তু ট্রানজেকশন আইডিটা ইউনিক, বা আপনারা যখন বিল পে করেন বিল আইডি ইউনিক। তো এখানে অফার্ড কোর্স আইডি একটা ইউনিক করা যেত, বা সেটা না করেও কম্বিনেশন করে লোকেট করা সম্ভব। হ্যাঁ পারেন, হ্যাঁ, কিন্তু সেটা আপনার কখন যদি যদি ওটার ইউজটা ব্যাকগ্রাউন্ডেই থাকে, অর্থাৎ কোডের মাধ্যমে ইউজটা হবে, তাহলে এটা করা না করলেও অসুবিধা নাই। কিন্তু ওটা যখন আপনার ইউজার ইন্টারঅ্যাকশনের মাধ্যমে দিতে হবে তখন এটাকে মিনিমাম রাখা ভালো, নাহলে ইউজারের এক্সপিরিয়েন্সটা বেটার হবে না। তখন আপনি একটা ইউনিক ফিল্ড ইন্ট্রোডিউস করতে পারেন, বেসড অন দ্যাট ইট ক্যান বি ফিল্টার্ড। ওকে, তো ঠিক আছে, আপনাদের সময় শেষ, পরের সেশন তো আসছে।